জাফর ইকবাল টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটারের ফোল্ডার লক করতে হয়। সো কম্পিউটারের ফোল্ডার লক করার জন্য ছোট্ট একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে কোনো একটা ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারে ওপেন করে একটা ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটের নাম softronics.com এ লিখে এখানে ইন্টারফেস করব। তারপর আমরা আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাব। সো দেন সার্চ বক্সে এখানে টাইপ করব লকডির, লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের ফোল্ডার প্রোটেক্টর লকডির নামে একটা সফটওয়্যার দেখতে পাবো। সো এটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড, ডাউনলোড ফ্রি। এখান থেকে আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হবে। ডাউনলোড করার পরে আমাদের সফটওয়্যারটা আমরা এখন দেখতে পাচ্ছি জিপ ফাইল। এটাকে আমরা আমাদের এক্সট্রাক্ট করতে হবে। দেন এটা রাইট বাটন প্রেস করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার পরে আমাদের এই লকডির সফটওয়্যারটি যে ফোল্ডারগুলো আমরা লক করব সেখানে নিয়ে যেতে হবে। দেন আমরা কপি করব। কপি করে এই ফোল্ডারগুলো লক করব। সো এখানে পেস্ট করে দিব। দেন আমরা এখন সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পরে এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে এই ফোল্ডারটি ওপেন করবেন। সো আমি 4 digit একটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টে ক্লিক করছি। দেন আমাদের এই ফাইলগুলো লক হয়ে গিয়েছে। সো এবার খুব ইজিলিভাবে লক করতে পারবেন। দেন আমি এখন আনলক করব। দেন আনলক করার জন্য ফোল্ডারটির উপর ডাবল ক্লিক করব। এখানে রেজিস্টার করতে বলবে। সো আমি রেজিস্টার লেটারে ক্লিক করে করব। দেন আমাদের 4 digit যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আমরা দিয়ে এখানে ক্লিক করব। দেন আমাদের ফোল্ডারগুলো আনলক হয়ে যাবে। দেন আমাদের কাজ কমপ্লিট, এখান থেকে মিনিমাইজও করে রাখতে পারবো। দেন আমাদের কাজ কমপ্লিট করার পরে এখান থেকে আমরা এটা আবার উঠিয়ে প্রোটেক্ট এখানে ক্লিক করলেই আমাদের ফাইলগুলো আবার লক হয়ে যাবে। সো এভাবে খুব ইজিলিভাবে ফোল্ডার লক করতে পারবেন কম্পিউটারে উইন্ডোজ 7, 8, 10, 11। সো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই।